আমি ধন্য, আমি ধন্য, এই মুহূর্তে আমি চরম ধন্য। আমি নেশাক্ত মুহূর্তের সাথে, আষ্টেপৃষ্ঠে জড়িত পারিপার্শ্বিকতার সাথে, হৃদস্পন্দনে সংযুক্ত স্রষ্টার সাথে, এই নেরিগলির শেষ প্রান্তের একটি বাসায় বসে আমি পৃথিবীকে অনুধাবন করছি, মহাবিশ্বের মহাশূন্যের ছবি এঁকে। লক্ষ লক্ষ গ্রহাণুর উপস্থিতি ভেবে আমি এই ক্ষুদে সৌরজগতের নগণ্য একটি গ্রহ পৃথিবীর বুকে, এশিয়া মহাদেশের পুচকি ঘনবসতিপূর্ণ সমস্যাবহুল একটি দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অবহেলিত জনপদ, তালতলার পানির ট্যাঙ্কির পাশ ঘেঁষা কানাগলি কোনাকোনি মিলানোতে একটি বিল্ডিংয়ের পঞ্চম ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। হে বন্ধুরা, হে জনগণ, হে হারিয়ে যাওয়া আত্মারা, আমি খুব ভালো আছি। কারণ আমি অতীত নিয়ে বাঁচি না, আমি মুহূর্ত নিয়ে বাঁচি। মুহূর্ত আমার জন্য অনেক অনেক বাস্তব। আমার হৃদয়ে মিথ্যে নেই, আমি সত্য দিয়ে বাঁচি। আমি বিশ্বাস করি এখনও পৃথিবীতে সবুজ ঘাসের আধিপত্য মানুষের অহংয়ের চাইতে অনেক বেশি। এখনও সূর্য ওঠে, অস্ত যায় আড়াই হাজার বছর আগে আয়োনিয়ান কোনো এক দার্শনিক যেভাবে সূর্যকে দেখেছে, আমিও এখনও ঠিক সেরকম দেখছি। যদিও পৃথিবী হয়তো এখন কিছুটা ক্লান্ত, সে তার যৌবন হারিয়েছে, হয়তো হারিয়েছে তার ওজন। পৃথিবীর বুকে এখনও জাহাজ ঘুরে, যদিও পালতোলা জাহাজ আর নেই, হয়তো নেই জেমস কুকের মতন নির্ভীক নাবিক যারা ছুটবে একটি মহাদেশ আবিষ্কারের নেশায়। আমি জানি পৃথিবী আজ বিভক্ত, একটি দেশের সীমান্ত এখন শুধু ভূমিতে সীমাবদ্ধ নয়, বরং তা সমুদ্রেও প্রযোজ্য। অবাক লাগে, আকাশেও সীমা আছে। তবু আমি স্বাধীন, শত দুঃখ বেদনা ব্যর্থতা হিংস্রতা অনিশ্চয়তা অসততা আমাকে একচিলতে টলাতে পারেনি। আমি এখনও দাঁড়িয়ে আছি স্ট্যাচু অব লিবার্টির মতন, এই পৃথিবীর বুকে শাসিয়ে যাচ্ছে আমার দাপট। আমি শাসন করি মুহূর্ত দিয়ে, মস্তিষ্ক দিয়ে, আমার সর্বইন্দ্রিয় দিয়ে। তাই তেলাপোকারা কেউ আজও আমার ঘর পুরোপুরি দখল করতে সমর্থ হয়নি, পিঁপড়েরাও পারেনি, টিকটিকিরা এখনও ছাদের ওপর চেষ্টা চালিয়ে যাচ্ছে, মাঝে মাঝে ডিম পেড়ে যায় আমার অধিকারের আনাচে কানাচে। তা সত্ত্বেও আমি তাদের জন্য তেমন কোনো প্রতিরোধক কীটনাশক ব্যবহারে অতটা আগ্রহী নই। ক্যাজুয়ালিটি বলতে মাঝে মাঝে কয়েকটি তেলাপোকার প্রাণ বিসর্জন, যেগুলো ঘটে আমার স্যান্ডেলের চাপায়। পিঁপড়েরা তো আছেই, তাদের জন্য আমার খুব দুঃখ হয়, কিন্তু কিছু করার নেই। আমি অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। আমি অনুতপ্ত কারণ আমি মাঝে মাঝে আমার টেম্পারমেন্ট হারিয়েছি, হারিয়েছি মুহূর্তকে। তাই বলে আমার অনুতপ্ততা কোনো কীট হত্যার জন্য নয়, অথবা কাউকে আনমনে দুঃখ দেওয়ার জন্য নয়। আমি অনুতপ্ত কারণ আমি আমার মূল্যবান মুহূর্তের সদ্ব্যবহার করিনি। তাই আমার কাছে মুহূর্ত জীবন প্রায় একই বিষয়, সময় বেঁধে মুহূর্ত প্রাণকেও ছাড়িয়ে যায়, তাই আমার কোনো হাহুতোষ নেই। তাই আমি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে আমি আনন্দে বরণ করতে চাই। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করব না আসা পর্যন্ত। আমি সুন্দর একটি প্রান্ত চাই, সুন্দর পরিণতি, অবশ্যম্ভাবী সমাপ্তি, আমার সত্য নিয়তি। মৃত্যুকে সামনে রেখে বলছি, আমি সত্য পথের মানুষ, আমি সত্য দিয়ে নিয়তিকে বরণ করতে প্রস্তুত।